বুয়েট শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেই দেওয়া হবে ছাত্রলীগের কমিটি, জানালেন কেন্দ্রীয় সভাপতি। কর্মসূচি ঘোষণা। উপজেলা নির্বাচনে জনপ্রতিনিধিরা প্রভাব দেখালে ছাড় নয়, হুঁশিয়ারি ইসি। জাতীয় নির্বাচনের সফলতা ধরে রাখার উত্তর। এবং সাভারে মহাসড়কে তেলের ট্যাঙ্কার উঠে আগুনে দুজন নিহত, দগ্ধ আরওয়াট। স্বাগত এশিয়ান প্রাইম নিউজের সঙ্গে আছি আমি শারমিন জাহান মেরি। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার যাব পুরো সংবাদে। বুয়েট শিক্ষার্থীদের সঙ্গে উন্মুক্ত আলোচনা করে ছাত্রলীগের কমিটি দেওয়া হবে বলে জানিয়েছেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বুয়েটের ছাত্র রাজনীতির দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। সাদ্দাম জানান, বুয়েটের শিক্ষার্থীদের সব যৌক্তিক দাবির পক্ষে থাকবে ছাত্রলীগ। সম্প্রতি ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের প্রবেশের ঘটনায় উত্তাল হয়ে ওঠে বুয়েট ক্যাম্পাস। সাধারণ শিক্ষার্থীদের দাবির মুখে সংশ্লিষ্ট শিক্ষার্থী ইমতিয়াজ হোসেন রাব্বির হলের সিট বাতিল করে বুয়েট প্রশাসন, কিন্তু আন্দোলনকারী শিক্ষার্থীরা তাকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। অপরদিকে বুয়েট ক্যাম্পাসে চার বছর ধরে নিষিদ্ধ থাকা ছাত্র রাজনীতি ফিরিয়ে আনার দাবিতে সবর হয়েছে ছাত্রলীগ। বুয়েটে অবশ্যই ছাত্র রাজনীতি থাকবে, এটি কোনো অবস্থাতেই তারা বন্ধ করতে পারবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বুয়েটে শিক্ষার্থীদের সঙ্গে উন্মুক্ত আলোচনা করেই ছাত্রলীগের কমিটি দেওয়া হবে বলে জানালেন সংগঠনটির সভাপতি সাদ্দাম হোসেন। আমরা শিক্ষার্থীদের সঙ্গে ওপেন ডিসকাশনে বিশ্বাস করি, কথোপকথন, সংলাপ, আলাপ আলাপনের মধ্য দিয়ে বুয়েটের নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতির পথটি কীভাবে তৈরি করা যায় এ ব্যাপারে শিক্ষার্থীদের সঙ্গে উন্মুক্তভাবে আমরা আলোচনায় বিশ্বাস করি। শিক্ষার্থীদের যেসব উদ্বেগ রয়েছে, শিক্ষার্থীদের যেসব ক্ষোভ রয়েছে, হতাশা রয়েছে, সেসবকে আমলে নিয়েই মুক্তিযুদ্ধের চেতনা, আধুনিক ছাত্র রাজনীতি এবং চতুর্থ শিল্প বিপ্লবের মিশেলে এবং পৃথিবীর সবচেয়ে প্রাগ্রসর বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র রাজনীতির পরিকাঠামো কীরকম এসব উপর ভিত্তি করে বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় তাদের কর্মকাণ্ড পরিচালনা করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। তিনি আরো জানান, বুয়েটের শিক্ষার্থীদের সব যৌক্তিক দাবির পক্ষে থাকবে ছাত্রলীগ। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে কোনো যৌক্তিক ন্যায়সঙ্গত প্রস্তাবকে আমরা স্বাগত জানাই। আমরা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতিতে অংশগ্রহণের আহ্বান জানাব। আমরা সুস্পষ্টভাবে বলেছি যে ছাত্র রাজনীতি বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে থাকতে হবে, এবং একই সঙ্গে আমরা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করতে চাই, বুয়েটের ছাত্র রাজনীতি থাকবে, কিন্তু বুয়েটের ছাত্র রাজনীতির কাঠামো কীরকম হবে এটি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই নির্ধারণ করবে। জঙ্গিবাদের সঙ্গে যারা সংশ্লিষ্ট তাদেরকে শাস্তির আওতায় আনার দাবিও তোলেন ছাত্রলীগ সভাপতি। জঙ্গিবাদী কর্মকাণ্ডে যারা সম্পৃক্ত রয়েছে তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন যথাযথ আইনানুক পদক্ষেপ গ্রহণ করে আমরা সেই আহ্বান জানাচ্ছি। এবং এইচএমইতো এশিয়ান টেলিভিশন ঢাকা। নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন জাতীয় নির্বাচনে যে স্ট্যান্ডার্ড তৈরি হয়েছে তা উপজেলা নির্বাচনেও ধরে রাখতে চায় ইসি। সকালে রাজশাহী নগরীর জেলা শিল্পকলা একাডেমিতে নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। রাশেদা সুলতানা বলেন, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সবগুলো ভোট অবাধ, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে হয়েছে। ভোটাররা তাদের ভোটাধিকার স্বাধীনভাবে প্রয়োগ করতে পেরেছে বলেও জানান তিনি। এদিকে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে এমপি মন্ত্রীরা প্রভাব খাটালে ছাড় নয় বলে হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আহসান হাবিব খান। দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ঝিনাইদহ পাঁচ জেলা নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
সাভারে তেলবাহী ট্যাঙ্কার বিস্ফোরণে দুইজন নিহত হয়েছে। ভোর পাঁচটার দিকে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের জোরপুল এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় অগ্নিদগ্ধ সহ আহত হয়েছে অন্তত 10 জন। আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিস জানায়, ঢাকা আরিচা মহাসড়কের জোরপুল এলাকায় পাথর দিয়ে ইউটার্ন করছিলেন সড়ক বিভাগ। ভোরে একটি তেলবাহী ট্যাঙ্কার গাবতলী থেকে সাভারের দিকে যাওয়ার সময় জোরপুল এলাকায় পৌঁছলে ইউটার্নের পাথরে লেগে তেলবাহী ট্যাঙ্কারটি উল্টে গিয়ে ভয়াবহ আগুন ধরে। এ সময় মুহূর্তের মধ্যে তেলবাহী ট্যাঙ্কারের পাশ দিয়ে যাওয়ার সময় আরও 5টি গাড়িতে ভয়াবহ আগুন লাগে। এ সময় আগুনে 6টি গাড়ি পুড়ে ছাই হয়ে যায়। আসন্ন ঈদ উল ফিতরকে কেন্দ্র করে ছিনতাই রোধে টাস্কফোর্স গঠন করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান। দুপুরে রাজধানীর পান্থপথ মোড়ে ঈদের বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। কমিশনার বলেন, এখন আর আগের মতো ছিনতাই হয় না, এরপরও ঈদকে ঘিরে ছিনতাই বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। সেই জায়গা থেকে ছিনতাই রোধে টাস্কফোর্স গঠন করা হয়েছে। ডিএমপি কমিশনার আরও জানান, এবছর ঈদ উৎসবকে ঘিরে কোনো হুমকি নেই, তবে ঈদের ছুটিতে রাজধানী ফাঁকা থাকায় 24 ঘন্টা বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তা পরিকল্পনায় সকল মার্কেটে সাদা পোশাকে পুলিশ মোতায়েন রয়েছে বলে পাশাপাশি ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ করতে মহাসড়কে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে বলেও জানান হাবিবুর রহমান। সেটিকে যাতে নিয়ন্ত্রণ করা যায় সেজন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এশিয়ান টেলিভিশনের পরিচালক মোহাম্মদ মিনার রশিদের গুলশানের বাসা থেকে 3,75,000 টাকা নিয়ে পালিয়ে গেছে ড্রাইভার প্রবীরচন্দ্র সরকার। প্রবীরচন্দ্র সরকারকে অভিযুক্ত করে গুলশান থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি রুজু করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, প্রবীর 2 মাস আগে ড্রাইভারের চাকরি নেন। গত শনিবার রাত আনুমানিক 8টার দিকে কৌশলে বাসার আলমারি থেকে 3,75,000 টাকা নিয়ে পালিয়ে যায়। পরে তাকে একাধিকবার ফোন করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। অভিযুক্ত প্রবীরচন্দ্র সরকারের পিতার নাম কার্তিক চন্দ্র সরকার। সে ভোলার লালমোহন উপজেলার গজারিয়ার চারুমেদপুর গ্রামের বাসিন্দা। যদি কোনো ব্যক্তি তার সন্ধান দিতে পারেন, তাকে 50,000 টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন বাদী এশিয়ান টেলিভিশনের পরিচালক মোহাম্মদ মিনার রশিদ। অতীতের মতো আগামী দিনেও ঢাকা 5 আসন তথা ডেমরা যাত্রাবাড়ি এলাকার মানুষের কল্যাণে কাজ করবেন বলে জানিয়েছেন বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনা রশিদ সিআইপি। বিকেলে রাজধানীর যাত্রাবাড়িতে বায়তুল আমান পিরহান জামে মসজিদের মুত্তাওয়াল্লি পরিবার মসজিদ কমিটি আয়োজিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে অংশগ্রহণ শেষে একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, জীবনের বাকিটা সময় ডেমরা যাত্রাবাড়ির মানুষের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করে যাবেন। আমাদের মহলাবাসী ভাই বোনেরা আত্মীয় স্বজনরা সকলে যেন ভালো থাকে, সুস্থ থাকে, যতদিন বেঁচে থাকবো ততদিন ইনশাআল্লাহ যেন মসজিদের খেজমত করতে পারি, এই জন্য আমার জন্য দোয়া করবেন। আমার ছেলে আছে পারভেজ, সে ব্রেন স্ট্রোক করছে, আপনাদের সকলের কাছে আমি দোয়া চাই আমার ছেলের জন্য আর আমার মা বাবার জন্য। আমার মা বাবা একেরই ইন্তিকাল করছেন, তাদের জন্য দোয়া যেন আল্লাহ যেন ব্যস্ত রিসিভ করে, আপনারা আমার জন্য দোয়া করবেন, এই দেশের জন্য দোয়া করবেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন এবং জাতির পিতার জন্য দোয়া করবেন। বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিভিন্ন অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী ডাক্তার দীপুমণি। বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডাক্তার আফহামা রুহুল হক এমপি। এছাড়া উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব খায়রুল আলম শেখ। অনুষ্ঠানে 5 ক্যাটাগরিতে 13টি পুরস্কার দেওয়া হয়।
এবার সারা বাংলার খবর। বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপির নির্দেশে সাতক্ষীরায় পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দরিদ্র অসহায় চাষ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়েছে। বিকেলে সাতক্ষীরা শহরের বাইপাস সড়কের বকচড়া মোড়ে এই খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করেন সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মোহাম্মদ শরীফুল ইসলাম বাবু খান। এ সময় উপস্থিত ছিলেন সদর আসনের সংসদ সদস্য মোহাম্মদ আশরাফুজ্জামান আশু, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লাইলা পারভিন শেজুতি, সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম সহ অনেকে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসিমা মোকাইয়ালের পরিবারের নামে প্রতিষ্ঠিত লুৎফুর রহমান ফাউন্ডেশন উদ্যোগে 150 জন ইমাম ও শিক্ষকদের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়েছে। সকাল 11:30টায় উপজেলা মডেল মসজিদের সম্মেলন কক্ষে উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক ও ইমামদের সাথে মতবিনিময় করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসিমা মোকাইয়ালি। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহবুবুল হক, মডেল মসজিদের ইমাম মুফতি মাওলানা মিসবাউদ্দিন সহ অন্যান্যরা। পরে ইমাম ও শিক্ষকদেরকে ঈদ উপহার প্রদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসিমা মোকাইয়ালি। বাংলাদেশ মানবাধিকার কমিশন মুন্সিগঞ্জ জেলা শাখার উদ্যোগে দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ লৌহজংয়ের তেউটিয়া ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে এই আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই এর পরিচালক ও আলহাস নান্নু গ্রুপের চেয়ারম্যান বিএম শোয়েব সিআইপি, বাংলাদেশ মানবাধিকার কমিশন মুন্সিগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু ইউসুফ ফকির সহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন। বঙ্গোপসাগরে সূর্য মাঝি নামে এক জেলের জালে ধরা পড়েছে 3 মণ ওজনের 4টি পাখি মাছ। দুপুরে মাছগুলো পটুয়াখালী আলিপুর বিএফডিসি মার্কেটে বিক্রির জন্য নিয়ে আসা হয়। এ সময় বড় সাইজের মাছগুলো একনজর দেখতে ভিড় জমায় উৎসুক জনতা। গত শনিবার চট্টগ্রাম সংলগ্ন বঙ্গোপসাগর থেকে এই মাছ 4টি ধরা হয়। কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু শাহ জানান, আগের চেয়ে বঙ্গোপসাগরে এসব মাছ বেড়েছে। আশা করা হচ্ছে আরও বড় সাইজের মাছ জেলেরা শিকার করতে পারবে। জনতা ব্যাংকের বিভিন্ন বিভাগে 2011 নিয়োগ পাওয়া কর্মকর্তাদের সংগঠন ব্যাচ 2011 এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিকেলে রাজধানীর পুরানা পল্টনে একটি হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে জনতা ব্যাংক পিএলসির বিভিন্ন শাখায় কর্মরত ব্যাচ 2011 এর সদস্যরা ছিলেন। ব্যাচ 2011 এর নির্বাচিত সভাপতি আবু জাফর মোহাম্মদ সালে এতে সভাপতিত্ব করেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম মোস্তফা। চট্টগ্রামে যুবলীগের পক্ষ থেকে 300 পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। নগরীর হালিশহর 37 নম্বর মুমিন নগর ওয়ার্ডে নগর যুবলীগের সহসভাপতি দেবাশিস পাল দেব ও যুবলীগ নেতা সালাউদ্দিন বাবরের উদ্যোগে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের সভাপতি মাহবুবুল হক সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি ওমর হাজ্জাস, নাইবুল ইসলাম ইসলাম ফটিক, মুসা আল নবী ও যুবলীগ নেতা মিজান সহ অনেকে। এর সাথে শেষ করবো এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরো একবার। বুয়েট শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেই দেয়া হবে ছাত্রলীগের কমিটি, জানালেন কেন্দ্রীয় সভাপতি। কর্মসূচি ঘোষণা। উপজেলা নির্বাচনে জনপ্রতিনিধিরা প্রভাব দেখালে ছাড় নয় হুঁশিয়ারি ইসির, জাতীয় নির্বাচনের সফলতা ধরে রাখতে প্রত্যয়। এবং সাভারে মহাসড়কে তেলের ট্যাঙ্কার উল্টে আগুনে 2 জন নিহত, দগ্ধ আরও 8। এই ছিল আমাদের এখনকার মতো সংবাদ আয়োজনে। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।